ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ডিএমপির নির্দেশনা উপেক্ষা করে কোথাও জনবিরোধী কর্মকাণ্ড হলে এবং এতে জনগণের জানমালের কোনো ক্ষতি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। রোববার রাতে রাজধানীর গুলশানে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এই কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার বলেন, জনগণ ও সম্পদের নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে এমন বিষয় বন্ধে ডিএমপির পক্ষ থেকে প্রচার ও প্রচারণা চালানো হয়েছে। জনগণের সম্পদের নিরাপত্তার জন্য অনিষ্টকর হতে পারে সে সমস্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কয়েকদিন আগে থেকেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার করেছি, সবাইকে জানিয়েছি, যেটিতে ক্ষতিকর বিভিন্ন বিষয় রয়েছে সেগুলোর ভিতরে যেন আমাদের উঠতি বয়সের ছেলেরা না যায়। যেমন আমরা বলেছি যে যেন ফানুস উড়ানো না হয়, আমরা বলেছি পটকা ফোটানো যেন না হয়, আতশবাজি যেন করা না হয়, এটিতে যানমালের ব্যাপক ক্ষতি হতে পারে, পরিবেশের ক্ষতি হতে পারে এবং রাত্রিতে যে পশু পাখি থাকে তাদের ক্ষতি হতে পারে। এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা বিভিন্নভাবে সেটি জনগণকে জানানোর চেষ্টা করেছি। এদিন ডিএমপি কমিশনার বলেন, 31st night ঘিরে কোনো থ্রেট নেই, নির্বাচনকে ঘিরে কেউ যাতে অপতৎপরতা না করতে পারে সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের সুনির্দিষ্ট হামলার শঙ্কা নেই বা কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই। তারপরেও আমরা যখন আমাদের ডিউটি পরিকল্পনা করি, আমাদের কার্য পরিকল্পনা করি, তখন আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে থাকি। এ সময় হাবিবুর রহমান বলেন, আগামী 7 জানুয়ারি জাতীয় নির্বাচন, এটিকে কেন্দ্র করে নির্বাচন বিরোধী বিশেষ মহল কোনো সুযোগ গ্রহণ করতে পারে, তারা যেন কোনো সুবিধা নিতে না পারে সেই জন্য পুলিশ সতর্ক রয়েছে। আমরা জানি যে আগামী 7 জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন এবং এই সময়ে নির্বাচন বিরোধী কিছু অবতৎপরতা রয়েছে বিশেষ মহলের, সেই মহল যাতে কোনোভাবে এই সুযোগ নিতে না পারে সে বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি এবং সজাগ রয়েছি এবং সব ধরনের অবতৎপরতা রোধ করে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে এবং তাদের সেই সক্ষমতাও রয়েছে। একই সঙ্গে সব ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত ও সক্ষম রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।